দেখুন কাটমানির বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে যারা কাটমানি নিয়েছে তাদের ফেরত দিতে হবে স্বাভাবিক আঠারোটা সিট জেতার পরে বিজেপির দিদির মনে হয়েছে কাটমানি ফেরত দেওয়া প্রয়োজন আছে এবং অভূতপূর্ব পশ্চিমবঙ্গে ফল করেছে বিজেপি মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তো আমরা বিজেপি যারা তারা সোচ্চার হয়েছি যে যারা এরকম ধরনের কাটমানি নিয়েছেন তারা অবশ্যই গরিব মানুষদের কষ্টার্জিত পয়সা নিয়েছেন এবং আমরা জানি উন্নয়ন আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকাতেই হয় অর্থাৎ সরকার যা সাধারণ মানুষ গরিবদের জন্য যে সাহায্য দিয়েছে ঘর দিয়েছে রাস্তা দিয়েছে বা বিভিন্ন বিষয়ে যেসব বার্ধক্য ভাতা থেকে একশো দিনের কাছ থেকে বিভিন্ন বিষয় কিন্তু কাটমানি নিয়েছে এই তৃণমূল তো আমরাও চাই এই কাটমানি ফেরত দেওয়া হোক গরিব মানুষের পয়সা যাতে ফেরত যায় এবং যারা আমাদের দলে আসতে চাইছেন বা যারা আমাদের দলে এসেওছেন যদি কাটমানি নিয়ে থাকেন তৃণমূল থেকে তারা যেন অবশ্যই ফেরত দেয় আমরা এই কাটমানি ইস্যুতে কখনোই পিছু পাওয়া হবো না আমরা চাইব সাধারণ জনগণের পয়সা যেন সাধারণ জনগণের কাছে ফেরত যায় কারণ আপনারা বিজেপি একরকম হচ্ছে অন্য রকম দল বিজেপি খায় না খেতেও দেয় না আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন না খাউঙ্গা না খানুঙ্গা এই কারণে কি এই পোস্টারগুলো আপনারা করছেন আমাদের যারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ মেনে চলে ভারতীয় জনতা পার্টির প্রকৃত চিন্তাধারা যারা জানে তারা নিশ্চয়ই এই ধরনের পোস্টার দিয়েছেন এবং আমরা এই ধরনের পোস্টারকে সমর্থন করছি ভারতীয় জনতা পার্টির ক্যাডার কার্যকর্তারা এই ধরনের পোস্টার নৈহাটিতে দিয়েছে